বন্ধুরা, জামারাত সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা আছে। এখন ওই স্থানে যাব আর জামারাত সম্পর্কে কিছু কথা বলবো, তাই সাথে থাকো শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে আমাকে সাপোর্ট করো। জামারাত আরবি শব্দ, একটা বহুবচন, এর অর্থ হচ্ছে ছোট ছোট কঙ্কর বা নুড়ি পাথর। যেহেতু এই সকল স্থানে ছোট ছোট কঙ্কর নিক্ষেপ করা হয়, এজন্য এগুলোকে জামারত বলা হয়। আমরা এখন আছি জামরায়, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর নির্দেশ পালনার্থে হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখন শয়তান তিনবার তাকে ফেরানোর চেষ্টা করেছিল। আর এই তিনবারই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে 60টি করে কঙ্কর নিক্ষেপ করে প্রতিহত করেছিল। যে তিনটি স্থানে ইবলিস তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, সেই তিনটি স্থানের নিশানার মাধ্যমে নির্দিষ্ট করে রাখা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কিন্তু সরাসরি শয়তানকে কঙ্কর মেরেছিল। আজও তার অনুসরণে এই সকল স্থানে কঙ্কর নিক্ষেপ করা হয়, কিন্তু আমরা প্রতীক হিসেবে এই সকল স্থানে কঙ্কর নিক্ষেপ করি শয়তানকে। সাদা একটা মিনার দেখা যাচ্ছে, এই যে সাদা মিনার যেটা দেখছো, এখানে হযরত ইসমাইল আলাইহিসসালামকে জবহের উদ্দেশ্যে নিয়ে এসেছিল। এখানেই তাকে জবাই করেছিল, কিন্তু তার বদলে জবাই হয়েছিল একটি দুম্বা। মহান আল্লাহর পক্ষ থেকে স্বপ্নদৃষ্ট হয়ে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রাণপ্রিয় শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে চললেন কোরবানি করতে, শয়তান ভাবলো যদি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পরীক্ষায় সফল হয়ে যায়, তাহলে আল্লাহর আরও নিকটতম বান্দা হিসেবে পরিগণিত হবে। তাই সে কোরবানির মহৎ উদ্দেশ্য পণ্ড করতে পিতা ও পুত্র উভয়কে কুমন্ত্রণা দিতে লাগলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কঙ্কর নিক্ষেপ করে এই তিনটি স্থানেই শয়তানকে বিতাড়িত করেছিল। আপনারা দেখছেন ওই যে এই তিনটি স্থানে। স্মৃতি বিজড়িত এই ঘটনাকে মুসলিম হৃদয়ে চিরজাগ্রত রাখার জন্য কঙ্কর নিক্ষেপণকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। হাজিরা কিভাবে এখানে কঙ্কর নিক্ষেপ করে তা বলছি। নয় জিল হজের মূল বিধান, আরাফাতের ময়দানে সারা দিন অবস্থান করে মুজদালিফায় যেতে হয়। মানে আরাফাত থেকে এখানে আসতে হয়, এখান থেকে আসি ফজর পরই এখান থেকে পাথর মারতে যায় মুজদালিফায়। জামরাতে এই তো মিনা, মুজদালিফা, এগুলো তো সব কাছাকাছি। রাতটা মুজদালিফায় খোলা আকাশের নিচে ইবাদত ও জিকির করে কাটিয়ে ফজরের পর শয়তানকে মারার জন্য প্রত্যেক হাজিকে ছোট আকারের 21টি পাথর সংগ্রহ করে মিনায় যেতে হয়। মিনায় গিয়ে তিনটি স্থানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। জামারাতুল আকাবা, শেষ জামারা যেটি, তারপরে হলো জামারাতুল উস্তা, এটা হলো মধ্যম জামারা, এবং তিন নম্বরটা হলো প্রথম জামারা, যেটাকে বলা হয় জামারাতুল উলা। জামারাতুল আকাবা মক্কার দিকে মসজিদুল খাইফের সর্বনিকটতমবর্তী স্থানে অবস্থিত। একে জামারাতুল উখরাও বা কুবরাও বলা হয়। 10 জিলহজ এখানে তাকবীর বলতে বলতে 60টি কঙ্কর নিক্ষেপ করে তালবিয়া পাঠ বন্ধ করে দিতে হয়। কাবাঘর বাঁ দিকে ও মিনার ডান দিকে রেখে দাঁড়ানো সুন্নত। অন্য দুই জামারায় এদিন কঙ্কর নিক্ষেপ করতে নেই, অর্থাৎ 10 জিলহজ এই দিনে। আর 11 জিলহজে তিন জামারায়, প্রথমে ছোট, তারপরে মধ্যম এবং সর্বশেষ বড় জামারায় 60টি করে 321টি পাথর মারতে হয়। 12 তারিখেও অনুরূপ 21টি পাথর মারতে হয়। তিন দিনে সর্বমোট প্রথমে 7, পরে 21, পরের দিন 21, এরকম টোটাল 49টি কঙ্কর মারতে হয়। হাজিরা এখানে এই জামারাতে এসে 49টি কঙ্কর নিক্ষেপ করে হজের মৌসুমে। এই হলো কঙ্কর নিক্ষেপণের পদ্ধতি এই জামারাতে। তো বন্ধুরা, ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে কি জানে, মানে মনে আর কি কয়